আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে আপনার ফলোয়ারদেরকে রিমুভ করবেন। এইটি এক প্রকার ব্লক দেওয়ার মতো, যেমন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে যাদেরকে ব্লক করি তারা আমাদেরকে আর ইনবক্স করতে পারে না, ঠিক তেমনই আপনি একবার আপনার পেজ থেকে কাউকে ব্লক করে দিলে সে কখনোই আপনার পেজ তো পাবেই না, আপনার পেজের কোনো ভিডিও সে আর খুঁজে পাবে না। তো কিভাবে সেটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমি আমার এই চ্যানেলে সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট, নতুন নতুন সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট, নতুন নতুন সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জেনে নিজেকে আপডেট রাখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে। এই প্রসেসটি আমি আমার ল্যাপটপ থেকে সরাসরি ভিডিও করে দেখাচ্ছি, যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ নেই তারা ফোন দিয়েও করতে পারবেন। জাস্ট আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি আপনার ফোন থেকে ব্যবহার করতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে আপনার পেজটি লগ ইন করার পর ডেস্কটপ মোড অন করে নেবেন। আপনারা জাস্ট এই ভিডিওটি ফলো করে সেই সেটিংগুলো অ্যাপ্লাই করবেন। আপনারা জাস্ট আপনাদের পেজটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করলেই হয়ে যাবে, এরপর সব সেটিংয়ে কিন্তু একই। তো দেখুন আমি আমার ডেস্কটপে আমার ফেসবুক পেজটি সুইচ করলাম, সুইচ করার পর আমার ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাব। দেন এইখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু অপশন দেখবেন, এই অপশনগুলোর মধ্যে আপনাকে ফলোয়ার অপশনটি খুঁজে নিতে হবে। আর যদি আপনারা এইখানে না পান তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে মোর অপশনে ক্লিক করলেই ফলোয়ার্স অপশনটি পেয়ে যাবেন, ওখান থেকে আপনাকে ফলোয়ার্স অপশনে ক্লিক করতে হবে। ফলোয়ার্স অপশনে ক্লিক করার পর এইখানে দেখবেন আপনার পেজের সমস্ত ফলোয়ার্সদের শো করাবে। তো আপনি যাকে রিমুভ করতে চাচ্ছেন তার আইডির ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, তো ধরুন আমি অ্যাঞ্জেল ফারিয়া এই আইডিকে ব্লক করব, তো এইখান থেকে তার আইডি ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এইখানে ব্লকের একটি অপশন, এই ব্লক অপশনে ক্লিক করে দেওয়ার পর আরও একটি অপশন শো করাবে, এখানে লেখা থাকবে ব্যান অ্যাঞ্জেল। তো এইখানে ব্যান অ্যাঞ্জেলের অপশনের উপর টিক মার্ক রেখে আপনাকে কন্টিনিউতে প্রেস করলেই এই আইডিটি আপনার প্রোফাইল থেকে ব্যান হয়ে যাবে, আই মিন আপনার পেজ থেকে একেবারেই চলে যাবে। আপনি যদি আনকমন কাউকে আপনার পেজ থেকে ব্লক করতে চান তাহলে সেটিও পারবেন। ধরুন এমন কাউকে আপনি ব্লক দিতে চাচ্ছেন যার আইডি এখানে শো করাচ্ছে না, তো আপনি কি করবেন, আপনি চাইলে এখান থেকে একটু উপরে গেলেই আপনি সার্চ বক্স পাবেন, এখানে ওই বান্দার আইডিটি আপনি সার্চ করলেই এখানে শো করাবে। সেম প্রসেসে আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে তাকে খুব সহজে আপনি এইভাবে ব্লক দিতে পারবেন। আই হোপ বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং প্রতিনিয়ত টিপ অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন।